সহায় আগবাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স কি যে হব বেয়াই লাগে বহক স্যার কিহৰ বেয়া লাগে হে পাৱাত আছা চাকৰি দিবা খাইছা আৰু ৰঙা গোলাপ ৰীতা ৰাজবংশী ৰঙা গোলাপ ৰীতা অ তাৰমানে ৰীতা ৰঙা গোলাপ অ হেল্ল' কবিতা আৰু কবিৰ নাম একাকাৰ হৈছে কবিতাৰ নাম ৰঙা গোলাপ আৰু কবিৰ নাম ৰীতা ৰাজবংশী সুতিয়া গুড মৰ্ণিং গুড মৰ্ণিং স্যার মই আগবাঢ়ো স্যাৰ আপুনি জ্বলাওক দে বেষ্ট অফ লাক থ্যাংক ইউ ইয়াই তেখেতে আমাক ওয়ার্নিং দিবে আইছি আপনি আর তেখেতক চা খুয়াব ও মই কিন্তু তামসা করা নাই মো খং উঠে দলবা তুমি ও মোর খং তুমি দেখা নাই অফিস শুকনা গরম নেদেই কব দিও খং রাগ গালি গালা জি করে আপনালকে হে করিব আমি এঠাই পা আহি আন এঠাত আছি মনে মনে থাকিবলে বাধ্য আপনা মনে মনে থাকবা কো নাই নয় মই জয়াল লব সেনি খাবাই হাক দিছু বান্দা যাবি না না যাকো এ বেহি এক যাবাকো মোর কিন্তু মাথা সাথে গরম হয়ে যাবো এ কিবা খ উঠবো মাস্টারুতে গুলি দিমে এই বান্দার ও জিথি কি কইছি ও ভাত খাই নাও মান বইছু রমাই ইতা এ ভাত খালা দীপরার ভাত খালাক না রাতির ভাত খালা কি হর রাতির ভাতে দীপরার ভাত আমার দেরি হয়ে দে মাই ও আমার আরো দীপরার ভাত হজম হবারে অন মিষ্টান নাই নেকি এ মাস্টর বাবা ও মিষ্টান নহয় এ মাস্টর আহা নাই দুখুন কত বা ঘুরি ফুরে হকাম এটা আসিল ও জেঠি মই নাওমান আপনার লগতে বউ দক আইবার বেশি হই না হা ব মই কি বাহাক দিছু নেকি ব আপনি কিতাবা গল্প পড়ে না জেঠি হা মই গল্প পড়িবা নাজনু কিতাবা গল্প মারু হাওয়ালির মা কোনো কি আমি গতাই লগর মাখাই লগ হই গল্প মারু গল্প নপরে ওই না পড়িবার নাই তো মিশা কলি কি হব মই পড়িবা নাজনু ও আমার মায়ে মাঝে মাঝে গল্প পড়ে মই একটু গল্প লেখছিল আপনি পড়বা পাইলা হল কিন্তু মই পড়ি দাও দক আপনি শুনক তই পড়িবি শুনকছু কেনাই লাগে দে মাত শুন মাত মাই রিমার খালা বামা জীবন গল্পর নাম গল্পকার রীতা রাজবংশী আঘুণ মাহর মিঠা রোদ কাচলি খিৰিকিৰে সোমাই আহি রিমার মুখমণ্ডলত পড়িল হয় রদর উত্তাপটো তাই অন্তঃকরণে উপভোগ করিলে আঘুণ মাহিয়া রোদ গাঁত পল্লি চেঙা লাগি দি আর কেইদিন মান গেলি চেঙা নালগা হব হই না গল্পতে মিঠা লাগা বলে কলো রিমারে কথা তাই আরাম পাইছি ইত্যার রোদ আরাম পাইছি কিবা জ্বর সর আছে নাকি হয়তো উঠিবও পারে আর হয়তো নুঠিবও পারে আর আগত দেখিন শুন হিমর বন্ধু আছিল ইতা হিমর আকো বন্ধু ন কি এটা মস্ত দূর ভোলায় হাফিজ খিলিক পিস্তল টুয়াইছে তই বিশ্বাস করনে কি বিশ্বাস করে দিয়ক সিও হচ্ছা তো আছে বিচাটো বিচা এ র হি ফোন কেন উঠলে আই কেস দিয়া গম পাইছে না ফোন করে থাকলি হব বিশ্রী না যই কিও ডেকা যাও যে কোনো প্রকারে ভোলা কিয়াত লাগে ময়ো যাও আহক আপনি একফালে বিশ্রিব ময় একফালে বিশ্রি তই ফোলাক বিশ্রিবি ও আজি দিন থি আমার বেশি শত্রু তাক লকাব ধরে পিহি দিও পানিও খাবা নিদব ও ম্যাডাম শুনক রাগ মারলিও হি আকো রক পাবারে লকাপত ভরাই লব পারিলে পিছর ব্যবস্থা করিম মই মাইরত সব বাইতে দিবহি দেই যেটু কাম আমি দি হই হেটু কামর দাম দেই কিয়া মানে ও ভোলাক মাতার লগে লগে কি লগে লগে দুই প্যাকেট সাদা আর একটা মাছ চুনকি নিয়ে লবো হাতনি গাড়ি রাখি লকাবো ঢুমে দক তাছান কি হব ও সাদা খাবার আপলি কি পাগলা হয়ে এক খোলে সাদার নম্বর কি হসা কথা বাইতে দিব ও রে কাদা আহ বল এতিয়া তোমালোকে ঘোরাঘুরি যা কেস দিছা যেহেতু আমি ব্যবস্থা করিম জানেকে হক পিস্তলটো জব্দ করক বাইদেউ পিস্তলটো জব্দ করলি আমার আর চিন্তা নাই হাজার হক বাইদেউ পিস্তলটো ভয় লাগে না পিস্তলটো নহলি আমাক আর হা করবা নরে তো আর হাতে দি আমার এখেতক বলে নরে তো হাহকে দিও নরে দিও এটা কাজিয়া পেছাল নকরিবা যা
ছাৰ বহি ল'লো, বেয়া নাপাব ছাৰ। নাই নাই, কিয় বেয়া পাম? এই গল্প শুনাৰ ভয়ত, কবিতা শুনাৰ ভয়ত ইয়াতে আহি আত্মগোপন কৰিছো। হাফিজৰ মূৰত পিষ্টল লগাই দিছিল। কি? হাফিজ আৰু খিৰি চানত যাই হাজি, ভগৱানেহে জানে ভোলাৰ কি হয়। ভোলা আজি মৰিল। মোক আপোনালোকে শাস্তি দিব জানো, দেওক, ফাঁচি দিয়ক মোক, কিন্তু জেল নিদিব। গুলিয়াবা নোৱাৰিবা বাৰু, অলে আহি হাফিজ খিলি প্ৰেমলতাক চবকে আগফালৰ পৰা খাই যাম। এইটো দেখোন প্লাষ্টিকৰ পিষ্টল হে মেডাম। এইটো দেখিয়ে ভয় গৈ আছিলো, তান্তে সঁচা বুলি ভাবিছি। হাফিজৰ কথাত বিশ্বাস কৰি ভোলাৰ এইহেন বদনাম তই মানি ললি, এই তহঁতৰ বন্ধুত্ব। ঐ কেৰপা ঐ, সব বুজি পালো। এটা কথা ভাই, সঁচাটো সঁচা আৰু মিছাটো মিছা বুলি কম। তাৰমানে তোৰ বিশ্বাস ভোলাই এই কামটো কৰিছে? ফাইনেল জানো পায়, মোকেই কনফিউজ কৰি দিলি নহয়। ভোলা এতিয়া থানাত আছে নেকি? ক'ব নোৱাৰোঁ হে, তোৰ কেছত পটককে এৰি নেদেই। হেই, এৰি দিবও পাৰে, থানাত তাৰ ডি এছ পি খুৰাক নাই জানো। আৰে হাত দীঘল মানুহ, থৌৱে তোৰ হাত দীঘল মানুহ, এইটো কেছত হোম মিনিষ্টাৰেও এৰি দিব নোৱাৰে। চিফ মিনিষ্টাৰ একা, হোম মিনিষ্টাৰ চিফ মিনিষ্টাৰ কায়ো নোৱাৰে। সন্ত্ৰাসবাদীত কেছটো পৰি গেল না, আমাৰ চব জনা আছে। একো নহয়, কৈ দিছোঁ, চাবি ভোলাৰ একো নহয়। পিষ্টল সি দেখুৱা নাই, পিষ্টল সি পাব ক'ত? মোৰটো নিচি তোৰ পিষ্টল হেৰুৱাটো কি কয় দিয়ক? তুমি কেনেকে জানিলা যে সেইটো আচল পিষ্টল আছিল? আছিলে নকলি জানো দিয়ক। এইটো হয়নে মাল চচোন, এটি নহয় দিয়ক, ডাঙৰ আছিলি মাল। এইটো মালক মই ভয় কৰিম? এইটো দেখি দম দিলি, গবা মাৰি ধৰি গৰু মাইদন দিলো হৈ, মাল আছিলেই আছিল। হেৰি ভোলাক এৰি দিব না জেলত দিব দিয়ক? এনেহেন কাম এটা কৰাৰ পাছত এৰি দিব? জেলত দিয়াটো খাটাং। এৰি দিলে কি কৰিব? ইবাৰ ধৰি বেলেগ কথা নাছিল ৰ, হাতত পিষ্টলটো থাকিল নহয়, বৰ ভয় লগা বস্তু এইটো। পাগলা না জুগলা ধৰিবাই নৰি, সিদিনাবা আহিল পাত নাচিব চাকৰি কৰিব লাগে, কালি বা আৰু গুলি মাৰিবাই আহিল। নিষ্কৰ্মা বস্তু হে, তিৰি চাকৰিটো লৈয়ে খাব, বেলেগতো নাই একো। হয় নেকি? সেইটোৱে কাৰণ, আমাৰ হৈছে কি, মোৰ কিবা হলি তোৰ কি হব, সেইদৰে চাকৰিটো লাগে। আৰু ভোলাৰ কথা হৈছে মালতে চাকৰিটো নহলে খাব কেনেকে, সেইদৰে চাকৰিটো লাগে। আমাতকে তাহাৰ অৱস্থা বয়া নেকি? বহুত বয়া। তে চাকৰিটো এৰি দেও নেকি? এই ইমান দুৰ্বল মনৰ হলে নচলব, এনে দিলো হৈ এঠাইন যেদো তেনে দু। কিয়া হাফিজ ভাই, তোনাই ভাবছিলা মই লগাব সুমি আছো? আমাৰ চাইৰ হয় ফিটিং, ইফালে সুমি দিবা, হয় দিলে গুচি যাম, থানাই আমাক ৰাখবা নৰে হা। দেখছা কাৰবাৰ, থানাই চানাই সকল হয় ফিটিং কৰি ৰাখছে, অৰাজক কাৰবাৰ হৈছে। য থানাত আৰু একবাৰ কেছ দিয়া আগে, মই পিষ্টল দেখি পাইছো বুলি। ইবাৰ থানাই চানাই কেছ দিয়াত নাই, ইবাৰো দিবা নালগিছিল। থানাখন মোৰ, মানে মোৰ নিজৰ হান,
থানাত মল্লর পাত্তা না পহা ধমকি দিবা আইছে মোক ধমকি কি আরিম হা বুঝাবা আইছু কি বুঝাই বুঝক পিস্তল সুস্তাই উলাবা নালগে স অফিস ভাই মই বহুত খতরা মানু মল্লর পাঙ্গা লৈ লাভ নাই কিন্তু থানাত তুমি কালি কেস দিবা যাবা দেখবা তুমি থানাত ময়ে যাই বুঝি আছো নহয় মই কথাটো কৈছো দেচোন বাটত দেখিন যাবা কি আইলা আজি যোৱা নাই কাইলৈ যাম কথা হল মই মানে কালি আপোনাৰ ঘৰত দেখিন গৈছিলো আপুনি স্কুলৰ পে ঘৰক নাইলাকে হয় হয় অলপ দেৰি হল স্কুল ছুটিৰ পিছত হেড ছাৰৰ লগত এঠাইলৈ গলো বুইছানে আপনা গল্প এটা দেখাবা গেছিলো লাস্টৰ শেষত জেঠীৰ লগতে ডিসকাস কুইৰক পঢ়িবলৈ দিলানি ও হেলো জেঠী পঢ়িবি নাজনে আই পঢ়ি শুনাব লাগিছিল পঢ়িছিলো হে মাত্ৰ কেক নকৈল কেনকে কৰিব প্ৰতিটো বাক্যতে উল্টা কথা কয় মানে কইলা বাক্যটো মোৰ মুখস্থ আছে ৰব শুনিব আঘোন মাহৰ মিঠা ৰদ কাচলি খিৰিকিৰে সোমাই ৰিমাৰ মুখমণ্ডলত পৰিল হক ৰদৰ মিঠা উত্তাপটো তাই অন্তঃকৰণে উপভোগ্য কৰিলে জেঠী মুখ চুক কচাই ফেলছি কিয় এই আগনমহীয়া ৰদ বোলে ইটা বিৰত চেঙা লাগে অ হয় নেকি গল্পটোৰ ভাষাবোৰে কেনেকুৱা তুমি বুজাব লাগিছিল কৈছিলো এইটো গল্পহে ৰীমাৰ কথাহে লিখি আছো গল্পত ৰীমাই ৰদটো ভাল পাইছি খুইদেউ বুজি পালানে অকৰাহে নুবুজে মোক আৰু সুধে এই ৰদত আৰাম পালি তাইৰ কিবা বেমাৰ চেমাৰ হৈছে নেকি নে জ্বৰ উঠছি নেকি খাইছি আপুনি মোৰ গোটেই খঙত গান নুমচুম থিয় হৈ গৈছে বুজিব বুজিব খুইদেৱে তোমাৰ গল্পৰ ভাষা এদিন হ'লেও বুজিব পিছে অলপ সময় লাগিব অ হেল্ল' সেই তাই মোক গেলি জেঠীৰ হাৰাত বুন গজব তাৰমানে থানাৰ পৰা যায়হি এইটো দেখি দম দিলি কবা মাৰি ধৰি গৰু মাইদন দিলো হৈ মাল আছিলি আছিল সেই ধৰিহে ভয় খালো হাফি যে এনে ভয় নাখৈ খিলিৰ কি হ'ব ভাবিহে ভয় খালো আয়ু শ্বৰ মানে তোমালোকে শ্বৰ নে সেইটো আচল পিষ্টল আছিল পিষ্টল আছিলিয়ে আছিল দিয়ক ভালকে চোৱা এইটো হয়নে নহয় নহয়হে ডেকা মাতক মাতক আমি উঠো দিয়ক বহক ডেকা ভোলাক মাতক আজি আৰু মাতিব লাগিব নেকি আজি নহয় এতিয়াই মাতক মাতক ফোনে কৰো নাই যদি বিচি যাব লাগিব ফোন কৰিলে নহয় চান্স আছে নেকি আহিব আহিব খাটাং বাব ধন্য তই মোৰ বন্ধু দেই তয়ো মোৰ ধন্য বন্ধু মই নগণ্য দেই তই ধন্য বেলেগ বন্ধু আছা তই ভাই হাফিজ গেলি লগ হৈ থানাত মোৰ বিৰুদ্ধে কেছ দি আহিলি ধন্য বন্ধু তই যাব লাগছিল কিন্তু নাগলো পাছত থানাত ফোন কৰি মাতলা সেইকাৰণে যাব লগা হ'ল হয় নেকি জাগাত ফোন কৰি সুধ হয়নে নহ'ল মোৰ পৰা পিষ্টলটো মাৰি গুলিয়াবা গেলি হিতাইত জ্ঞান হেৰে ফেললি দি পিষ্টলটো দি পিষ্টল থানাত জমা দিছোঁ মোৰ সন্দেহ হ'বে ক'ত দিবি তই সহজতে দি 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 দিছোঁ দিছোঁ জমা দিছোঁ ডেকা ফোন কৰি নুসুধা কিয়া এই চাওঁ ডেকাৰে ফোন অ ডেকা দা কওক পটকে থানা গাই কালি মই পিষ্টল জমা দিছোঁ আজি কিয় যাব লাগে হে বেছি প্ৰশ্ন কৰি নাথাকিবি আই পটকে আহ পিষ্টল মই জমা দিছোঁ না কওকচোন দিছা এতিয়া মানুহটো জমা দি কি পটকে আহ বান্দাৰ প্ৰশ্ন কৰি থাকা বেছি গম পালি নাই এতিয়া বান্দাৰ জমা কে আহিছা পিষ্টলটো থাকলি আমাৰ কিমান কামত আহিল হৈ দু বিন্দাছ চুৰ কৰি থাকিব পাৰিলোঁ হৈ এতিয়াও পাৰিম পিষ্টলটো লগত থাকলি সাহস হ'বে সেই সাহস হেৰে পেলিলি তোৰ দৰে মূৰ্খ এটা নাই এক বছৰ লগত ৰাখলোঁ চবকে গুলিয়াই দিম বুলি ক'লোঁ কিন্তু কাকো নেদেখি গ'লোঁ তই একেদিনাই দেখি দিলি
মূর্খ না কি তই জিয়ললি র মা আউরপটকে আপুনি ভরপুর হৈ পৰিছে প্ৰেমৰ অভিজ্ঞতা আৰু পুষ্টতাৰে না 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 সেই প্ৰেমৰ বিফল সব বিফল যাৰ কাৰণে আজিও মই বহলা হৈ আছো হওক সামান্য জ্ঞান আহৰণৰ নিমিত্তে আপোনাৰ লগত কথা পাতিবলৈ মনস্থতা কৰিলো হওক কিয় ক'ৰবাত এক জেগাত প্ৰেমটো হ'ব হ'ব লাগিছে হওক কি সুধিব খুজিছিলা তুমি ৰীতা মই জীৱনত কেতিয়াও প্ৰেম কৰি পোৱা নাই আপুনি বহুত অভিজ্ঞতা আহৰণ কৰি গোটাইছে হওক কি গোটাইছো হওক আপুনি ভৰপূৰ হৈ পৰিছে প্ৰেমৰ অভিজ্ঞতা আৰু পুষ্টতাৰে না 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 সেই প্ৰেমবোৰ বিফল সব বিফল যাৰ কাৰণে আজিও মই বহলা হৈ আছো হওক সামান্য জ্ঞান আহৰণৰ নিমিত্তে আপোনাৰ লগত কথা পাতিবলৈ মনস্থতা কৰিলো হওক কিয় ক'ৰবাত এক জেগাত প্ৰেমটো হ'ব হ'ব লাগিছে হওক সামান্য উন্মেষণ হৈছে প্ৰেমৰ উন্মেষণ গুড ভেৰি গুড কোৱা কি জানিব খোজা প্ৰেমৰ অনুভৱ সম্পৰ্কে আপোনাৰ এক নিজস্ব আৰু ব্যক্তিগত চিন্তাধাৰাৰ বিষয়ে কওক মোৰ আচলতে কি জানা আগতে প্ৰেম তাৰপিছত বিয়া বিয়া হৈ তাৰপিছতো প্ৰেম হোৱা চিষ্টেমটো ভাল যদিও আজিৰ সমাজত আগতে প্ৰেম তাৰপিছত বিয়া হোৱা দেখা যায় এই প্ৰেম বস্তুটো আগতে হ'লে বেয়া হ'ব নেকি বাৰু আজিও তুমি কি লিখিত লিখিত মই আজি বহুত আবেগী হৈ পৰিছোঁ হওক অ'কে অ'কে শুনা প্ৰেমিকা হোৱা আৰু পত্নী হোৱা এক বেলেগ অনুভৱ উদাহৰণ সহকাৰে বৰ্ণনা কৰক প্ৰেম কৰি থাকোঁতে তোমাৰ প্ৰেমিকে ক'ব ৰীতা তোমাৰ দুচকুত সাগৰৰ দুচামুচ নীলা চালে চাই থাকিবৰ মন যায় হেঁপাহে নপলায় বিয়াৰ পিছত দৌৰাদৌৰিকৈ গৈ মোৰ চকুত কিবা এটা পৰিছে চাকচোন বুলি ক'লে বিৰক্তিৰে ক'ব আইনাত চাই লোৱা মই বিজি আছোঁ দেখা নাই বিয়াৰ আগতে এক মুহূৰ্তও মনে মনে থাকিলে ক'ব প্লিজ কিবা এটা কোৱা না আকৌ বিয়াৰ পিছত ক'ব অ' মাই গড তুমি এক ছেকেণ্ডো মনে মনে থাকিব নোৱাৰা নাই এইবোৰে আৰু কি হ'ল প্ৰেম বিষয়ক লৈ চিন্তাত পৰিলো হওক আপোনাকতো মই কৈছোঁৱে বাইদেউ তামচাতে আহুন্দুৰে লগত এই খেলনা পিষ্টলটো দেখি নমন জমেনি কৰাটো হৈ আহুন্দু যে এইটো কিবা আচলি পিষ্টল বুলি ভাবিব মই কিনকে জানিম মিছা কথা নক'ব দিয়ক আচলি পিষ্টলটো মোৰ মূৰত লগে দিছিল ভয়তে মোৰ কলজা কঁপি গৈছিল আচলি পিষ্টল মই চিনি নাপাওঁ নেকি কিবা আচলি পিষ্টল দেখা নাই তুমি বাপা আৰে জমেনি এটা কৈছিলো তাই লগ বন্ধু বুলি তোমাৰ লগত ধেমালি কৰিব নোৱাৰো না কিবা কিয় গেছটি দম দিবা কোনি মই কালি গেছিলো এনাৰ ঘৰত ঐ গান গাব নালাগে কথা ক জিগলা কথা শিকালাক আচলতে মদে খাব লাগছিল কিন্তু মদ নাখাওঁ দেখচোন চাহকে খাওঁ নিশ্চয় নিশ্চয় হেল্ল' মই বনাম দক তুমি আকৌ কিয় এজনী সংস্কাৰী গাঁৱলীয়া কাম বন জানা গাভৰু ছোৱালী হিচাপে মই একাপ চাহ কৰি খোৱাম কাই আগবঢ়ালে অনমোল মেৰী আল্ট্ৰা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ইণ্ডিকা ইজ হেয়াৰ কালাৰ গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ বি প্লাছ চেলু চিক্ৰেট হেয়াৰ কালাৰ ইউ আৰ শ্বাইনিং আৰু নেৰোলেক সুৰক্ষা